নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং অর্থ সংকট যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে এই বিশেষ বৃহস্পতিবারের চমৎকারী উপায় আপনার জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আনবে। বৃহস্পতিবার মানেই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বার, এবং এই বৃহস্পতিবারে এই বিশেষ চমৎকারী উপায় আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপরে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি জন্মকুণ্ডলিতে যদি অশুভ অবস্থায় থাকে এবং সেই সাথে এই বিশেষ সময়ে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির যদি দশা, অন্তর্দশা বা মহাদশা চলতে থাকে, সেক্ষেত্রে এই বিশেষ ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী এবং নারায়ণ কথাটি লিখবেন এবং সেই সাথে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে, আর্থিক সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এই চমৎকারী উপায়গুলি অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন। বৃহস্পতিবার যদি আপনারা একটি অশ্বত্থ পাতাতে এবং সেই অশ্বত্থ পাতাটি সম্পূর্ণ শুদ্ধ জলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে নিন এবং তার উপরে সিঁদুর দিয়ে এই চমৎকারী মন্ত্রটি লিখুন এবং তা অত্যন্ত শ্রদ্ধা সহ এবং বিশ্বাস সহকারে এই মন্ত্রটি লিখবেন। ওম শ্রীং হ্রিং শ্রীং নমঃ। এই বিশেষ মন্ত্রটি আপনারা সিঁদুর বা রলি দিয়ে লিখবেন এবং এই বিশেষ মন্ত্রটি লেখার পরে ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে এটি মা লক্ষ্মীর এবং নারায়ণের পায়ের কাছে এটিকে রাখুন এবং তারপরে আপনারা সম্পূর্ণ বিশ্বাস সহকারে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা অর্চনা করুন। সম্পূর্ণ শ্রদ্ধা সহ একটি ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং সেই সাথে হলুদ ফুল, হলুদ ফল নিবেদন করুন, কারণ বৃহস্পতিবার অত্যন্ত শুভ রং হলো হলুদ। তাই এই বিশেষ দিনে হলুদ রঙের ব্যবহারে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং হলুদ বস্তু যদি আপনারা দান করেন সেক্ষেত্রেও শুভ ফল আসবে। এইভাবে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্রটি জপ করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করবেন এবং সেই সাথে এই বিশেষ মন্ত্র ওং শ্রীং হ্রিং শ্রীং নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করবেন। কমল বীজের মালাতে জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন, তা না হলে আপনারা ক্রিস্টাল অথবা করগুনে এই বিশেষ মন্ত্র 108 বার জপ এবং সেই সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় এটি 11 বার জপ করবেন এবং সেই সাথে আপনাদের গৃহে পূজা অর্চনার পর আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আরতি করবেন। তারপরে দুই হাত জড়ো করে আপনাদের আর্থিক সমস্যার কথা অবশ্যই নিবেদন করবেন। পূজা অর্চনার পরের দিন আপনারা এই অশ্বত্থ পাতার উপরে লেখা এই মন্ত্র সহ এই পাতাটি আপনার অর্থ রাখার স্থানে রাখুন কিংবা আপনার পার্সে অথবা ওয়ালেটে আপনারা এটিকে রাখতে, তবে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে এটিকে রাখবেন এবং দেখবেন আপনার পার্স বা ওয়ালেট যেন চামড়ার যেন তৈরি না হয়, চামড়ার কোনো দ্রব্যের মধ্যে এটিকে রাখবেন না। আর এই ছোট্ট চমৎকারী উপায় বিশ্বাসের সঙ্গে করতে পারলে অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং আর্থিক সংকট থেকে আপনারা মুক্তি পাবেন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায়। দ্বিতীয় যে উপায়ের কথা বলবো এটি অত্যন্ত চমৎকারী উপায় এবং এই উপায়টি আপনারা করলে আপনার আর্থিক সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং ঋণের জাল থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসবেন। আপনারা সবাই জানেন যে কুবের দেব হলো এই বিশ্ব সংসারের তিনি সমস্ত সম্পদের দেবতা এবং স্থায়ী সম্পদের দেবতা হিসাবে কুবের দেবকে পূজা অর্চনা করা হয় এবং তার আশীর্বাদ জীবনে একবার এলে আর্থিক সংকট দূর হয় এবং তার কৃপাতে সম্পদের সঞ্চয় ঘটে। এই বিশেষ দিনে আপনারা আপনার পূজা গৃহে যদি কুবের যন্ত্র এবং সেই সাথে শ্রী যন্ত্র যে কোনো একটি স্থাপন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া একটি তামার পাতের উপরে যদি এই কুবের যন্ত্র খোদাই করে অথবা শ্রী যন্ত্র খোদাই করে যদি এই বৃহস্পতিবারে পূজা অর্চনা করে আপনার পার্স বা ওয়ালেটে রাখেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বা আপনার অর্থ রাখার স্থানে যদি স্থাপন করেন এই বিশেষ যন্ত্র আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনবে। তাছাড়া এই বিশেষ দিনে গোমতী চক্র, জাফরান এবং হলুদ মিশ্রিত কোনো কড়ি, 11টি কড়ি
দিয়ে আপনারা যদি পূজা অর্চনা করেন তাহলেও আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। তাই বৃহস্পতিবার আপনারা কুবের যন্ত্র, শ্রীযন্ত্র, সেই সাথে গোমতী চক্রের পূজা অর্চনা এবং জাফরান বা হলুদ মিশ্রিত 11টি কড়ি পূজা অর্চনা করতে পারেন। মাতা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আপনি যদি জীবনে সুখ সমৃদ্ধি আনতে চান, ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা অত্যন্ত শুভ। তাই কলা গাছের পূজা অর্চনার মাধ্যমে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তাই এই বিশেষ দিনে অর্থাৎ এই বৃহস্পতিবারে কলা গাছের পূজা অর্চনা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার ভক্তদের সুখ সমৃদ্ধি এবং শান্তির আশীর্বাদ প্রদান করেন। তাই কলা গাছের পূজা অর্চনা এই বিশেষ বৃহস্পতিবারে করুন, তাতে সুখ সমৃদ্ধি আসবে, এবং একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের গোড়াতে নিবেদন করুন। দাম্পত্য জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার জন্য বৃহস্পতিবারের পূজা অর্চনা অত্যন্ত জরুরি, কারণ দেবগুরু বৃহস্পতি আমাদের দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ থাকলে দাম্পত্য জীবনে সমস্যা চলে আসে। তাই বৃহস্পতিবার উপবাস থেকে যদি কলা গাছের পূজা অর্চনা করতে পারেন এবং কলা গাছের গোড়াতে জল নিবেদন এবং একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন, তাহলে আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত শুভ হবে এবং বৈবাহিক জীবনের বিভিন্ন সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এই কলা গাছকে আপনারা অবশ্যই শ্রদ্ধাসহ তার গোড়াতে জল নিবেদন করবেন এবং এই কলা গাছের গোড়াতে আপনারা পাকা কলা, এক জোড়া পাকা কলা আপনারা অবশ্যই নিবেদন করুন। এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে কলা গাছের গোড়াতে এক জোড়া পাকা কলা নিবেদন করলে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। তবে এই নিবেদন করা কলা আপনারা স্বামী অথবা স্ত্রী দুজনেই কেউই খাবেন না প্রসাদ হিসাবে। গৃহের মানুষকে অবশ্যই এই বিশেষ কলা প্রসাদ হিসাবে বিতরণ করতে পারেন, তাহলেই অত্যন্ত শুভ ফল আসবে। বৃহস্পতিবার আপনারা সূর্যোদয়ের আগে অবশ্যই বিছানা থেকে উঠুন, স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা অর্চনার বিশেষ সংকল্প নিন এবং সত্যনারায়ণের ব্রতকথা এই বিশেষ দিনে পাঠ করুন, তাতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। ধর্মীয় বই দান করলে বৃহস্পতিবার অত্যন্ত শুভ ফল আসতে পারে এবং সেই সাথে বলবো বৃহস্পতিবার আপনারা অবশ্যই কাউকে ধার দেবেন না বা কোথাও থেকে ধার নেবেন। বৃহস্পতিবার এই কাজটি করলে আর্থিক অবনতির যোগ তৈরি হয় এবং আর্থিক ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে। এবং সেই সাথে বলবো এই বিশেষ দিনে এই চমৎকারী উপায়টি আপনার জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আনবে। আর এই উপায়ের জন্য আপনি আপনার স্নানের জলে এক চিমটে হলুদ আপনারা মিশিয়ে নিন আর সেই জল দিয়ে আপনারা স্নান করুন। স্নানের সময় এক মনে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করতে থাকুন এবং এই বিশেষ মন্ত্র 11 বার জপ করবেন। এই ছোট্ট উপায়ে আপনাদের জীবনের বিভিন্ন নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং কর্মের বিভিন্ন উৎস থেকে আপনারা অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে, আর যা আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বে। এই ছোট্ট উপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আনবে যদি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জয় মা লক্ষ্মী নারায়ণ কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।